ভালোবাসা পাওয়ার চেয়ে দেওয়াটাই হচ্ছে প্রকৃত সুখ। এ যুগের কয়টা ভালোবাসা ঘর বাদে বলেন তো? বেশিরভাগ ভালোবাসাই তো ছলনা, প্রতারণা, অর্থ, আভিজাত্য, রাগ, ক্ষোভ আর ইগোর কাছে হার মেনে যায়। মধ্যরাতে চোখটা বন্ধ করে সেই পুরনো দিনের স্মৃতিগুলোর কথা শুধু একবার মনে করেন, দেখবেন মনের গহীনে একটা শান্তি অনুভব করছেন, আর সেই শান্তির নামই হচ্ছে ভালোবাসা। তাই তো আমি চিৎকার করে সবাইকে বলি, ভালোবাসার মানুষটি হারিয়ে যায় কিন্তু ভালোবাসাটা নয়। সত্যিকারে ভালোবাসা প্রতিটা মানুষের স্মৃতিতে সারা জীবন বেঁচে থাকে। মানুষ পরিস্থিতির কাছে হার মানে কিন্তু ভালোবাসার কাছে নয়। পরিস্থিতি হয়তো আপনার ভালোবাসার মানুষটিকে কেড়ে নিতে পারবে কিন্তু ভালোবাসাটাকে নয়। ভালোবেসে আপনি হেরে যাননি, তাকে জিতিয়ে দিয়েছেন। হাজারো মানুষের মাঝে তার প্রিয় মুখ, শত দুঃখের মাঝে সেই তো একমাত্র সুখ। মোবাইলের ডিসপ্লে থেকে হয়তো আপনি তার ছবিটা ডিলিট করে দিয়েছেন কিন্তু মনের ডিসপ্লে থেকে কি পেরেছেন? ফেসবুক, মেসেঞ্জার সব কিছু থেকে হয়তো আপনি তাকে ব্লক করেছেন কিন্তু মনের দরজাটা কি তার জন্য বন্ধ করতে পেরেছেন? শত ব্যস্ততার মাঝে না হয় দিনের বেলায় ভুলেই ছিলেন কিন্তু রাতের বেলায় কি করেছেন? তাই তো বলি, ভালোবাসা দিয়ে শান্তি পেয়ে নয়। বাস্তবতার কাছে হয়তো আবেগের কোনো মূল্য নেই কিন্তু আবেগ সারাটা জীবন বেঁচে থাকে ভালোবাসার মাঝে। কিছু মানুষ হয়তো বর্তমান আর ভবিষ্যৎ থেকে হারিয়ে যায় কিন্তু অতীত আর স্মৃতি থেকে নয়। ভালোবাসার মানুষটি হয়তো রং বদলায় কিন্তু ভালোবাসাটা নয়। ভালোবাসার মানুষটিকে হয়তো ঘৃণা করতে পারবেন কিন্তু ভালোবাসাটাকে নয়। ভালোবাসার মানুষটিকে হয়তো ভুলে যেতে পারবেন কিন্তু ভালোবাসাটাকে নয়। শুধু একটা কথা বলি, মনে রেখো, তোমার উপর রাগটা ছিল আমার হিমালয়ের মতো কিন্তু ভালোবাসাটা ছিল এবং আছে বিশাল আকাশের মতো। মনে রেখো, ভালোবাসার ব্যর্থতাই সফলতা। তখনও বলছি, এখনো বলি, বাকি জীবনেও বলবো, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। যেখানে থাকো তুমি ভালোই থেকো। বেস্ট অফ লাক।